এবার নজর রাখবো যে খবরে গান্ধীমূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের অবস্থান 483 দিন ধরে অবস্থান ধর্ণা মঞ্চে আজ সজল ঘোষ দেখতে পাচ্ছেন এবং ধর্ণা মঞ্চে গিয়েছিলেন মোহাম্মদ সেলিমও গান্ধীমূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের অবস্থান 483 দিন ধরে অবস্থান আজ ধর্ণা মঞ্চে যান সজল ঘোষ ধর্ণা মঞ্চে মোহাম্মদ সেলিম এলিনা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে এলিনা চাকরি প্রার্থীদের মঞ্চ থেকে ঠিক কি ছবি উঠে আসছে একেবারে সমাদৃত তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ বিশিষ্ট সিপিএম নেতা মোহাম্মদ সেলিম তিনি কিন্তু বক্তব্য রাখছেন আজকে ঈদ উপলক্ষে গান্ধী মূর্তির পাদদেশে কিন্তু চাকরি প্রার্থীরা যারা দিন ধরে গত 483 দিন ধরে তারা অবস্থান বিক্ষোভ করছিলেন তারা কিন্তু আজকে ঈদের জন্য প্রত্যেককে আমন্ত্রণ জানিয়েছেন কিছুক্ষণ আগেই এখানে এসেছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বারবার নিচে বসে কষ্ট করছেন সেই দাবিতে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং এই মুহূর্তে মোহাম্মদ সেলিমও এসে উপস্থিত হয়েছেন তার বক্তব্য তোমরা শুনতে পাচ্ছ আমরা শোনাচ্ছি সেই বক্তব্য তিনি বক্তব্য রাখছেন এই মুহূর্তে চাকরি প্রার্থীদের যে দাবি চাকরি প্রার্থীরা যে দাবি করেছিলেন যেভাবে শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে মেধা তালিকা প্রকাশ করা হয়নি তারপরেও তারা এতদিন ধরে 483 দিন কম কথা নয় সেই 483 দিন ধরে তারা কিন্তু এই একই জায়গায় গান্ধী মূর্তির পাদদেশে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছেন আজকে ঈদ উপলক্ষে তারা কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে এক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা কিন্তু বারংবার দাবি জানাচ্ছেন যে কবে তারা তাদের যোগ্য সম্মানটুকু পাবে তারা যোগ্য এই তাদের যে মেধা সেই মেধা দিয়ে তারা তো চাকরি পাওয়া তাদের কথা ছিল কিন্তু সেই চাকরি কিন্তু তারা পায়নি যে কারণে তারা কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছে তুমি এই মুহূর্তে দেখতেও পাচ্ছ যে প্রত্যেকের হাতে কিন্তু প্ল্যাকার্ড রয়েছে প্রত্যেকের হাতেই কিন্তু সেই লেখা রয়েছে যে দিদি মুখ খুলতে বলছে মুখ্যমন্ত্রীকে মুখ খুলতে বলছে এবং মুখ্যমন্ত্রীর কাছে যে আবেদন তারা জানিয়েছে যে যত দ্রুত সম্ভব মুখ্যমন্ত্রী যাতে তাদের এই আবেদন গ্রহণ করেন এবং সেই সঙ্গে সঙ্গে নিয়োগে যে দুর্নীতি হয়েছে যে চরম দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সম্প্রচার কিন্তু আমরা প্রতিদিন প্রতিক্ষণে রিপাবলিক বাংলার পর্দায় দেখিয়েছি যে কিভাবে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে গিয়ে সেই দুর্নীতির প্রতিবাদ করে আজকে কিন্তু SLST চাকরি প্রার্থীরা গান্ধী মূর্তির পাদদেশে ঈদ যেমনভাবে উদযাপন করছে এবং সেই সঙ্গে সঙ্গে তারা কিন্তু আবেদনও জানিয়েছেন তারা দাবি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব তাদের এই চাকরি যেন তাদের দেওয়া হয় তাদের মেধার যেন যোগ্য সম্মান দেওয়া হয় পরীক্ষার যে ফল তাদের মেধা তালিকা যেন প্রকাশ করা হয় ধন্যবাদ এলিনা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ধর্ণা মঞ্চে সজল ঘোষ ধর্ণা মঞ্চে মোহাম্মদ সেলিম